টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টলিউড সিক্রেটস। বলিউডের টপ ৫ নিউজ কি, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। জনের কমেডি জম্পাস এক কমেডি চরিত্র করার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন জন আব্রাহাম, কিন্তু তার আফসোস, নানা চরিত্র করলেও কেউ তাকে কমিক চরিত্রের জন্য এখনও পর্যন্ত কাস্ট করেনি। তাই কারুর অপেক্ষায় না থেকে নিজের হোম প্রোডাকশনে একটি জবরদস্ত কমেডি ছবি বানানোর তোড়জোড় শুরু করেছেন জন আব্রাহাম, যার জন্য খুঁজছেন এক মশালাদার মজার চিত্রনাট্য। এই খবর শোনার পর কি কোনো পরিচালক তাকে কমিক চরিত্রে কাস্ট করবেন? হারিয়ে যাওয়ার ভয়। বলিউডের এই নায়িকা 2010 থেকে 2018 সালের মধ্যে 8 বছরে মাত্র 4টি ছবি করেছেন। ডায়না পেন্টের কথা হচ্ছে। ডেবিউ ছবি ককটেলে সেইফ দীপিকার পাশে বেশ নজর কেড়েছিলেন তিনি। পরমাণু দ্য স্টোরি অফ পোখরান ছবিতে জনের সঙ্গে রয়েছেন তিনি, মাঝে আরও দুটো ছবি। এ প্রসঙ্গে নায়িকা স্বীকার করে নিলেন যে দর্শকদের চোখের সামনে সারাক্ষণ না থাকার জন্য তিনি যে হারিয়ে যেতে পারেন, এ ভয় কিন্তু তাকে তাড়া করে বেড়ায় এবং সেটা কিন্তু সাংঘাতিক। এবার থেকে বছরে একটাই ছবি করবেন কারিনা। বিয়ে আর মাতৃত্ব কারিনা কাপুর খানের ফিল্ম ক্যারিয়ারের কখনোই অন্তরায় নয়, এমনটাই মনে করেন নায়িকা। নিজেকে একেবারে সাইজ জিরো করে ফেলার থেকে বেবি বাম্প নিয়ে র‍্যাম্পে হাঁটা সর্বত্রই স্বতন্ত্র কারিনা। এক সাংবাদিক বৈঠকে যখন তাকে জিজ্ঞেস করা হয় মা হয়ে যাওয়ার পর তিনি কি ডান্স নাম্বার করার আগে একটু বেশি করে ভাবছেন, উত্তরে তিনি জানান, আমি ফিল্মি পরিবার থেকে এসেছি আর সবাই জানেন নাচ আর গান ভারতীয় সিনেমার অবিচ্ছেদ্য অংশ, তাই আমার ব্যক্তিত্ব আর ক্যারিয়ারের সঙ্গে মানানসই হলেই আমি ড্যান্স নাম্বার করব। তবে এবার থেকে বছরে একটা করে ফিল্ম করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, কারণ আগের মতো আর ফিল্মের জন্য সময় দেওয়া তার পক্ষে সম্ভব নয়। প্রকাশ পেল কালার ট্রেলার। 1.5 মিনিটের ট্রেলার দেখে মুগ্ধ ভক্তকুল। রজনীর সঙ্গে এই ছবিতে দেখা যাবে সুপারস্টার নানা পাটেকারকে, আর দুই মেগাস্টারের টক্কর দেখতে যে উন্মুখ হবে সিনেমা প্রেমীরা তা তো বলাই বাহুল্য। সানির অভ্যেস পিরিয়ড ড্রামা বিরামাদেবীর সুবাদে এই প্রথম তামিল ছবির দুনিয়ায় পা রেখেই খবরে এখন সানিলিয়ান। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।